আসসালামু আলাইকুম বাংলাদেশি আমেরিকান ফ্যামিলিতে আবারও আপনাদেরকে স্বাগতম। ইয়াস, দ্যাটস মাই হাজব্যান্ড। করোনা আসছে পরের থেকে মানে ও প্যারানয়েড হয়ে গেছে, এত বেশি হ্যান্ড স্যানিটাইজার সে ইউজ করে, এত বেশি সে স্প্রে ট্রে, মানে এমনও হয়েছে সে আমার চোখে মুখে সো মেনি টাইমস সে স্প্রে করে দিয়েছে। আমি ও একদম গোসল করে ফেলে এগুলো দিয়ে, বাইরের থেকে এসে ঘরে এসে কেউ দুইজন মানুষ যদি আমার ঘরে আসে, যাওয়ার পরে মানে এসে একদম কার্পেট টার্পেট আমি সব ভিজা পাই সে স্প্রে করতে করতে শেষ। তো অ্যাকচুয়ালি ইউনো কেয়ারফুল থাকা ভালো এই সিচুয়েশনে, বাট হি ইজ জাস্ট লিটল এক্সট্রা এনিওয়ে ইউ ক্যান সি। বাট এখানে সে ফান করতেছে আমার ভাইয়ের সাথে, বাট ইয়া হি ডাজ দ্যাট। যখনই কোনো গ্রোসারি শপিংয়ে যায় বা কোথাও যায় বা বাইরে কোথাও যায়, সে স্প্রে করতে করতে মানে আমার সারা গায়ে শুধু স্যানিটাইজারের গন্ধই করে, আসলে পারফিউমের গন্ধটা তখন থাকে না। তো এই ভিডিওটা আসলে অল অ্যাবাউট একটা আস্ত খাসির বারবিকিউ নিয়ে। অ্যাজ আমি বলেছি যে আমার ফ্যামিলি হচ্ছে ফুডি ফ্যামিলি, স্পেশালি মাই হাজব্যান্ড। ও সব ধরনের ফুড এক্সপ্লোর করতে পছন্দ করে, খেতে পছন্দ করে, অ্যান্ড মানুষকে খাওয়াতে তার খুবই পছন্দ। মানে সে একটা কিছু খাওয়া নিয়ে আসবে বা বানাবে, এবং কেউ যদি খেয়ে ওইটা মানে মজা পায়, সেও তখন অনেক আনন্দ পায়। ও খুবই পছন্দ করে আসলে মানুষকে খাওয়ানো, নিজে খাওয়া। তো আমরা মিশিগান গিয়েছিলাম, অ্যান্ড আমার বোনের জামাই এবং আমার ভাইদের সাথে ও আসলে একটা আস্ত হালাল খাসি কিনে নিয়ে আসছিলো। ওরা একদম ফার্ম থেকে ওরা নিজেরা জবাই করে, আমার ছোটো বোনের হাজব্যান্ড নিজের হাতে জবাই করেছিল, তো ওরা জবাই করে নিয়ে আসছিলো। এসে ক্লিনিং টু প্রসেসিং টু গ্রিল এভরিথিং তারা নিজের হাতে করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা বা মশলা টশলা সব কিছু দিয়ে ওরা রাতেই ওরা আসলে ম্যারিনেট করে রেখে দিয়েছিলো। অ্যান্ড পরের দিন ওরা গ্রিল করে, এবং রাতে আমার কাজিনরা খালারা সবাই এসেছিলো, তো রাতে সবাই খাওয়া দাওয়া করেছে। তো মশলা মাখাচ্ছে ওরা খাসিকে, মশলা মাখানোটা সেই সাথে তো ফান আছে। এটা আমার আম্মার বাসা বেসমেন্ট, তো বেসমেন্টে ওরা আসলে আম্মার দুই জামাই এবং ছেলে মিলে এই কাজটা ওরা করেছে। অ্যান্ড দেখাশোনা করার জন্য তো আমার আম্মা ছিলই, পিছন পিছন আছে কী করছে ওরা কী না করছে। তো পুরো প্রসেসটা ওরা আসলে ভেরি প্রফেশনালি করেছিল, কারণ আমি খাসি বা ছাগলে তো পছন্দ করি না, খুব কমই খাই, কিন্তু ওই দিন আমি আসলে খেয়েছিলাম এবং খুব ভালো লেগেছিল, অনেক মজা হয়েছিল আসলে। তো এটা আসলে সবাই পছন্দ করেছিল। আমার আম্মার শুদ্ধ ভাষা রোড তুকাইতেছো, তুমি অনেক বহুত আরামে বলি। যাই হোক, আমার ঘরের মধ্যে আমি একমাত্র আসলে অনেক ভালো শুদ্ধ বলি, যেটা কারণ আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ফ্রম ঢাকা, তো এই জন্য যে আমি বলি, আর বাকি সবাই আসলে একদম শুদ্ধ যখন ওর সাথে বলতে যায় তখন ওদের সব মিক্স হয়ে যায়। যা সিলেটিরা আসলে যখন শুদ্ধ বলে অনেকেই বলে যে কমলার গন্ধ বের হয়ে আসে, বা আমি মনে করি আমি শুদ্ধ ভালোই বলতে পারি, কেউ বলতে পারে না কিন্তু যে আমি সিলেটের। যাই হোক, তো এটাই ছিল, এটা আমার ছোটো বোনের জামাই, শাশুড়ি সব মশলাপত্র জায়গায় জায়গায় রাখছে। এটা আমার তিন নম্বর ভাই, ওকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে সে খুব প্রফেশনালি এটা মানে একদম খাসিটাকে সে প্রফেশনাল ওয়েতে একদম করতে চাচ্ছিলো। তো যাই হোক, তো আমরা যখন এই কাজটা করা হচ্ছিলো আসলে অনেক মজা হয়েছে, সবাই মিলে অনেক মজা করছে, ফান করছে। পরের দিনও যখন বানানো শেষ হয়েছে আসলে সবাই অনেক মজা করেছে, অনেক মজা করে খেয়েছে। আমি
তো যাই হোক, ওরা রাতে মেরিনেট করে রেখেছিল, এখন দিনের বেলা ওরা আসলে এটা গ্রিলে দিবে। গ্রিল রেডি হয়ে গেছে, এখন ওরা আমার একটা স্পেশালিটি হচ্ছে যে আমি হলাম কিডস ফেভারিট লাইক ওরিও বিস্কিট লাইক ইন স্কুল আমার সব স্টুডেন্টসরা আসলে আমাকে অনেক আদর করে ভালোবাসে। আমি দুই একদিন স্কুলে না গেলেই ওরা মানে জিজ্ঞেস করে, অ্যান্ড দে মিস মি সো মাচ ওয়েন আই গেট ব্যাক। অ্যান্ড আমার ভাইজি ভাইপুত বোনজি বোনপুত ভাগনা ভাগ্নি এমনকি ফ্রেন্ডদের বাচ্চা কাচ্চা সবাই, আমি সব বাচ্চারা আমাকে খুবই পছন্দ করে। দেখা যায় যে ওরা সবসময় আমার আশেপাশে থাকতে চায়, অ্যান্ড আমিও বাচ্চাদেরকে অনেক পছন্দ করি, অনেক আদর করি। বাচ্চারা আমারও ফেভারিট অলওয়েজ, মেবি দ্যাটস ওয়াই। তো যাই হোক, ওদের বারবিকিউ করা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আসলে 4-5 ঘন্টা পরে ওরা করছে মনে হয়, 5-6 ঘন্টা পরে। তো সবাই এসেছিল, এটাকে আমার কেটে কুটিয়ে সবাই মিলে একসাথে করে খেয়েছে। অ্যান্ড আসলে সবাই বলেছে অনেক ভালো হয়েছে এবং সবাই অনেক পছন্দও করেছে এই জিনিসটাকে খাওয়া। অ্যাট দ্য এন্ড আমি বলবো যে ওদের কষ্ট সার্থক হয়েছে, ওরা অনেক কষ্ট করেছে আসলে, একদম মানে ওরা একদম রাতের থেকে এটা নিয়ে খুবই ব্যস্ত ছিল। অ্যান্ড আই থিঙ্ক তাদের কষ্ট সার্থক হয়েছে, সবাই খুব পছন্দ করেছে খাওয়াটা। এটা হচ্ছে আমার হাতের বিরিয়ানি। আমার হাতের বিরিয়ানি অনেক মজা সবাই বলে, তো হ্যাঁ ওদের খাওয়ার সাথে আমার বিরিয়ানি অ্যাড হয়ে গেল। বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিল। অ্যান্ড আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।